চলে এলাম আবারও রেগুলার আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ক্যান মাশরুম আমরা স্টোরেজ করতে পারবো 3 থেকে 4 মাসের জন্য। অনেকেই আছি আমরা এরকম ক্যান মাশরুম কিনে খাই, কিন্তু কিভাবে এই মাশরুমটা আমরা দীর্ঘদিন রেখে খাবো সেটা আমরা জানি না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। প্রথমে আমি ক্যান মাশরুমগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ক্যান মাশরুমগুলো কিন্তু সবসময় একটা সলিউশনে ভেজানো থাকে, তাই অবশ্যই এই সলিউশনটা ফেলে দিতে হবে আর মাশরুমগুলো খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো রকমের কোনো সলিউশনের কোনো পানিটা যাতে মাশরুমে লেগে না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এরকম ছোটো ছোটো করে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আপনারা চাইলে আস্তটাই স্টোর করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যদি আমি একটু কেটে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমার কুক করতে একটু হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যানের মাশরুমগুলো কিভাবে 2 পদ্ধতিতে স্টোর করে রাখা যায়। ক্যান মাশরুমটা রান্না করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 2-3টা মাশরুম কিন্তু এইভাবে কুচি করে কেটে নেওয়ার পর বাকি মাশরুমগুলো রয়েই যায়। তো সেক্ষেত্রে যদি আমাদের এই মাশরুমটা কীভাবে স্টোর করতে হবে সে পদ্ধতিটা জানা থাকে, তাহলে কিন্তু কুকিংটাও আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। সবগুলো মাশরুম এভাবে আমার পছন্দ অনুযায়ী কেটে নেওয়ার পর আমি মাশরুমগুলোকে সামান্য ভাগ দিয়ে নেব। প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে। এবার আমি কাটা মাশরুমগুলোকে সম্পূর্ণ এখানে ঢেলে দিচ্ছি। এবার অপেক্ষা করবো আমি 3 থেকে 4 মিনিটের জন্য। যখনই এই মাশরুমের পানিতে বলক চলে আসবে ঠিক সেই সময়ে মাশরুমগুলোকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আস্তে আস্তে কিন্তু এই মাশরুমের পানিতে বলক চলে আসছে। এবার আমি অপেক্ষা করব পানিতে পুরোপুরিভাবে বলক চলে আসা পর্যন্ত। একটা চামচের সাহায্যে আমি মাশরুমগুলোকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। মাশরুমটা এই পর্যায়ে ভাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মাশরুমটা খুব বেশি বয়েল না হয়ে যায়। সামান্য জাস্ট ভাপ দেওয়া, এটা কিন্তু মাশরুম সিদ্ধ করে নেওয়া না। যখনই এরকম বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার একটা স্ট্রেইনারের সাহায্যে আমি মাশরুমের পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। মাশরুমের পানিগুলো ছেঁকে নেওয়ার পর আমি এখানে একদম ফ্রিজের যে ঠান্ডা পানিটা সেই ঠান্ডা পানিটা এই মাশরুমের মধ্যে ঢেলে দিয়ে সামান্য নেড়ে চেড়ে দেব। এতে করে মাশরুমগুলো কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না, খুব ভালো মতো করে কিন্তু ঝরঝরা হয়ে যাবে। ঠান্ডা পানিটা ঢেলে দেওয়ার পর আমি এবার অপেক্ষা করব মাশরুমের এই যে পানিটা আমি দিলাম সেই পানিটা পুরোপুরিভাবে ঝরে যাওয়ার জন্য। এই পর্যায়ে মাশরুমের পানিগুলো খুব ভালো মতো করে ঝরিয়ে নেওয়ার পর আপনারা চাইলে একটা ছোট্ট বক্সে মাশরুমগুলোকে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাসের মতো। সংরক্ষণ করা যাবে, কিন্তু এইভাবে সংরক্ষণ করার পরে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ডিপ থেকে যখন বের করবেন তখন কিন্তু মাশরুমগুলো একটার সাথে একটা লেগে থাকবে, সেক্ষেত্রে আপনাদের জন্য সেই মাশরুমগুলোগুলো ছেড়ে নিতে সমস্যা হতে পারে। তো এটাই হচ্ছে একটা প্রথম যে পদ্ধতি আপনারা স্টোর করতে পারবেন। আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মাশরুমের পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর এরকম একটা স্টিলের প্লেট নেবেন। যেহেতু ডিপ ফ্রিজে আমি রাখবো তাই অবশ্যই স্টিলের প্লেটটা আমি নিচ্ছি। এই পর্যায়ে যদি প্লাস্টিক বা মেলামেলে প্লেট নেন সেক্ষেত্রে মেলামেলে প্লেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম একটা স্টিলের প্লেটে আমি সবগুলো মাশরুম খুব ভালো মতো করে ছড়িয়ে নিচ্ছি, একদম যাতে খোঁচা দিলেই উঠে যায় সেরকম। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি ছড়িয়ে নেব সবগুলো মাশরুম। মাশরুমগুলো আমার একটা প্লেটের মধ্যেই খুব ভালো মতো করে এঁটে গেছে। তো এবার আমি যেটা করব, এই প্লেটটাকে আমি আমার ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 থেকে 3 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে কীভাবে তুলতে হবে। আমার মেয়ে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে সামান্য একটু একটা সাইডে খোঁচা দিলে কিন্তু মাশরুমগুলো উঠে আসবে। অবশ্যই এইভাবে যদি আপনারা মাশরুম স্টোর করতে যান অবশ্যই খেয়াল রাখবেন ফ্রিজ থেকে বের করে কিন্তু আপনাদের
খুব তাড়াতাড়ি এই মাশরুমগুলোকে তুলে নিতে হবে, না হলে যদি খুব বেশি টাইম এটা বাইরে থাকে তাহলে কিন্তু সে আগের মতোই নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার আপনাকে এভাবে প্লেটে করে রেখে ডিপে রাখতে হবে। তো এরকম শক্ত থাকা অবস্থায় খুঁচে খুঁচে যে যতটুকু উঠানো যায় তুলে নিয়ে আপনারা যে কোনো একটা বক্সে তুলে নিতে পারেন। এভাবে সংরক্ষণ করলে যেটা হবে কি, পরবর্তীতে যখন আপনারা এই মাশরুমটা রান্না করতে যাবেন তখন কিন্তু আপনাদের জন্যই সুবিধা হবে, একটা একটা করে বা আপনাদের যে কয়টা লাগবে আপনারা অনায়াসে একটা মাশরুমের সাথে আরেকটা ছেড়ে নিতে পারেন। এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার মেয়ে আজকে আমাকে মাশরুম কীভাবে স্টোর করতে হবে সেভাবে আমাকে হেল্প করছে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর বাসায় যদি আপনারা এইভাবে মাশরুমটা স্টোর করে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন রইলো।